হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক আমার চ্যানেল রিমা মাম লাইফস্টাইলে। তোমাদের ওয়েলকাম। তো পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও আর আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। তো আজকের ভিডিওটা হচ্ছে নেস্টাম নিয়ে। তো চলো দেরি না করে চটপট দেখে নাও কী কী উপকার, কী কী উপকারিতা আর কী কী আছে, কী কী ফ্লেভার সব কিছু নিয়ে তোমার সাথে ভিডিও করবো। চলো টাটা। সর্বপ্রথমে দেখাবো নেস্টামের প্যাকেজিংটা কেমন আসে। তো হচ্ছে এরকম আসে, এটা কাট করে ফেলে ঘিরে দিয়েছি বেবির জন্য। তো যেহেতু খায়, একটা স্পুন থাকে এর মধ্যে। স্পুনটা আমি বাইরে রেখেছিলাম, তো এসে স্পুন এই প্যাকেটটা আছে, এই কাট করে ফেলেছি। তো তোমাদেরকে বললামই, এবার বলবো যে এই নিয়ে স্টেমটা আমরা আমাদের বেবিদের জন্য কবে থেকে স্টার্ট করাতে পারি এবং আমাদের বেবিদেরকে কত বা সলিডটা কবে দিয়ে সলিড করাই। সিক্স মান্থ থেকে আমরা সলিড এই নেস্টাম খাওয়াবো, সলিডটাও খাওয়াই। এবং দু বছরের বেবিরও এটা খেতে পারবে, নেস্টামটা খেতে পারবে। তো এবার বলবো হচ্ছে যে এই নেস্টামে পিরিয়ড কী কী আছে, বয়স অনুযায়ী নেস্টামের ফ্লেভারটা কী কী আছে। তো এই প্যাকেটের মধ্যে পেছনে সব লেখা আছে, স্ক্রিনে লেখা আছে, আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমাদেরকে। এটা হচ্ছে 8 মাসের লেখা আছে, তো হচ্ছে 8 মান্থ হচ্ছে, তার জন্য 8 মান্থে আমি আর বেবি ভেজ আমি নর্মাল রাইসটা ইউজ করছি, ভেজটাও খেতে চায় না। তো আমার বেবির হচ্ছে রাইস ভেজিটেবিল, 6 মান্থ হচ্ছে রাইস, 8 মান্থ হচ্ছে রাইস ভেজ, ফ্রম 24 মান্থ হচ্ছে রাইস ফ্রুটস। তো আমি 6 মান্থ রাইস আর রাইস ভেজ দুটোই ইউজ করছি বেবির জন্য। তো এরপর হচ্ছে রাইস ফ্রুটস, তো 6 to 12 মান্থ পর্যন্ত আছে রাইস, 8 to 12 মান্থ রয়েছে রাইস ভেজিটেবলস, আর 10 to 12 মান্থ পর্যন্ত রয়েছে রাইস ফ্রুটস। তো 6 মাস থেকে রাইস, 6 মাসই হচ্ছে যখন বেবি 8 মাস হয়ে যাবে তখন রাইস ভেজি ভেজিটেবল হয়ে যাবে। কিন্তু আমার বেবির প্রবলেমের জন্য আমি রাইস ভেজিটেবলটা কম খাওয়াই, আর রাইসটাও খাওয়ানো যায়, আমি রাইসটা খাওয়াই। এর মধ্যে 12 মান্থ রয়েছে, 12 মান্থ পর্যন্ত রয়েছে বাচ্চাদের রয়েছে প্যারাটেবল খাওয়ানো পারে। 10 মান্থ থেকে কিন্তু রাইস ফুডসে শুরু হয়ে যাচ্ছে, রাইস ফুড হচ্ছে 12 মান্থ থেকে শুরু হয়ে যায়। তো ওটা খাওয়াতে হবে, ওটা এখন আমি খাওয়াচ্ছি না, তো খাওয়ালে অবশ্যই ভিডিওটা আসবে। কোন বয়সে থেকে কোন বয়স পর্যন্ত তুমি নেস্টামটা খাওয়াতে পারবে। এবারে বলি নেস্টামটা কীভাবে তৈরি করতে হয়। এই নেস্টামটা হলো 8 মাসের বাচ্চাদের জন্য, তার জন্য যেই স্পুনটা দিয়েছিলো এই স্পুনটা দিয়ে 4 লেভেল মধ্যে 25 গ্রাম অ্যাপ্রক্স নেস্টাম নিতে হবে। তো এটা 4 চামচ নিতে হবে, তার সাথে 162.5 ml ওয়াটার মিল্ক দিতে হবে। ওয়াটার দেন তো মিল্ক দেন তো 1 স্পুন দেবেন, আর ওয়াটার দিলে 2। তো 6 মান্থের শুরু করেন, তো 8 মান্থে শুরু করেন, 1 ইয়ারে পর্যন্ত কখনোই ইউজ করবেন না এই স্পুনটা, আর রাইসটা ইউজ করবেন না 1 ইয়ার পর্যন্ত। তো আপনি যদি 8 মান্থে বেবির জন্য ফোর লেভেলই করবেন, 8 মান্থে বেবির জন্য 5 লেভেল গরম জল নিয়ে ভালো করে মিক্স করে নিয়ে, তো 1 স্পুন মিল্ক দিতে পারেন, কোক ফর্মুলা মিল্ক। কিন্তু অবশ্যই হ্যান্ডটাকে কিন্তু ক্লিন রাখবেন, হাত অবশ্যই ধুয়ে নেবেন, ধুয়ে নেওয়ার পরই বাচ্চাকে রোজ খাবেন। তো তার হাত না ধুয়ে কোনোদিনও বাচ্চাকে কিছু মুখে কিছু হাত টাচিং করবে না, কেন এখনও ভাইরাস ফাইরাস ছোট্ট বেবি শিশু, তো ওদের ভাইরাস লেগে শরীর খারাপ হয়ে যেতে পারে, পেটের প্রবলেম হয়ে যেতে পারে। তো সেই জন্য আপনি নেস্টামটা বাচ্চাদেরকে খাবেন। এবারে বলবো বাচ্চাদের নেস্টামটা কবার করে খাবেন। তো 6 মান্থের বেবির জন্য দিনে 2 বার করে খাওয়াতে পারবেন। এখানে সপ্তাহে সব কিছু লেখা আছে নেস্টামের পেছনে, এটাকে পারচেস করবেন। বাচ্চাকে যদি 6 মান্থ বয়স থেকে নেস্টাম স্টার্ট করেন, তাহলে কিন্তু প্রথমের দিকে কিন্তু অল্প অল্প করে বাচ্চাকে খাওয়ানো উচিত। প্রথমের দিক দিয়ে একদমই একটু গুলিগুলি 1 চামচ দিয়ে গুলিগুলি খাওয়াবেন, খাওয়ানোর চেষ্টা করবেন, আস্তে আস্তে কিন্তু এটা বাড়াতে থাকবেন। তো এই প্যাকেটে কিন্তু আরেকটা জিনিস মেনশন করেছে, হচ্ছে বেস্ট ফর ইয়ার বেস্ট মিল্ক। কিন্তু আপনার বেবির জন্য বেস্ট মিল্ক খুবই উপকারিতা।
এবং 6 মান্থ 5 মান্থ তো আপনি বেবিকে নিজের ব্রেস্ট মিল্কই খাবেন, কিন্তু বাচ্চাদের প্রবলেম হয় তখন তো আপনি ফরমালা মিল্কই খাবেন। এবারে সে কারণে হচ্ছে তো অনেক ক্ষেত্রে কিন্তু বাচ্চার 3-4 মাস পর থেকে বাচ্চার প্রবলেম হয় ব্রেস্ট মিল্ক খাওয়াতে, তো সেই কারণে ফরমালা মিল্ক অনেকে খাই থাকুন। তো অ্যাকচুয়ালি এটা 6 মান্থ থেকেই নেস্টিমটা খাওয়াতে হবে। তো এটা হচ্ছে নেস্টিমটা হচ্ছে শুধুমাত্র গোবিন্দভোগের চাল যেটা আমরা ঘরেও তৈরি করে থাকি, তো সেই ভিডিওটা আসবে তোমাদের সামনে, আমি আমার বেবিকে খাওয়াচ্ছি সেভাবেও খাওয়াচ্ছি, সেটাও নিয়ে আসবো। এখন আমি নেস্টিম নিয়ে তোমাদের বলছি, তো নেস্টিম দিয়ে তোমরা চাল করতে পারো, বাচ্চাদের হচ্ছে সলিড খাওয়ানোর চেষ্টা করি। এটা কিন্তু নেস্টিমটা কিন্তু খুবই উপকারিতা, খুবই বাচ্চাদের বেসমিন্ট খাওয়ানো দরকার। এর সাথেও কিন্তু এটা খাওয়ানোর সঙ্গে বেসমিন্টও খাওয়াবেন বা ফর্মুলা মিল্কও খাবেন, শুধু এটা খাইয়ে কিন্তু রেখে দেবেন না, সেটা ফর্মুলা মিল্কও খাবে বেবি তার সাথে। তো সবার আগে ডক্টরকে দেখাবেন, ডক্টর আমাদের সাজেস্ট করবে সেটাই আপনি করবেন। তো আমার বক্তব্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আমি তো আমার ছেলের সাথে করছি তাই তোমার সাথে শেয়ার করলাম। আচ্ছা তো চলো নেস্টেমের রাইস নিয়ে তোমার সাথে ভিডিও নিয়ে এলাম। তো আজকের মতন টাটা।